যে সমস্ত মহিলা মা বোনরা রাতে ঘুমানোর পূর্বে মাত্র দুইটি আমল করবে সেই সমস্ত মহিলা মা বোনদের ভাগ্য আল্লাহ খুলে দিবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভাগ্যবান হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নেবে এবং সেই সমস্ত মহিলারা যদি মারা যায় কবরের মধ্যে কোনো আযাব হবে না হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহু আকবার তাই প্রিয় দিনী মহিলা মা বোনদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা দেখবেন এবং এই দুইটি আমল প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে করবেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে সারা রাত্রি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহু আকবার কত বড় কথা নবীজি বলেছেন এই আমলগুলো করলে সারা রাত আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা অনুরোধ করলাম মনোযোগ সহকারে আজকের আমলগুলো শিখবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আমলগুলো করবেন আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নিয়ামতকে সৃষ্টি করেছেন তার চেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা নেককার স্ত্রী সকলে বলে সুবহানাল্লাহ যেই ঘরের মধ্যে নেককার সতী সাধ্বী স্ত্রী আছে মহিলা আছে সেই ঘরের মধ্যে জান্নাতের টুকরা আছে আল্লাহু আকবার প্রিয় দিনী মহিলা মা বোনেরা আপনারা জান্নাতে যাওয়া একদম সহজ শুধুমাত্র চারটি কাজ করলে জান্নাতের মধ্যে যেতে পারবেন এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মাহে রমজানের রোজা রাখবেন দুই নম্বরে তিন নম্বরে নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন চার নম্বরে স্বামীর মাল সম্পদ হেফাজত করবেন পর্দা পোশিদায় থাকবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি খুশি হয়ে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা আপনাদেরকে আল্লাহ ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর রাতে ঘুমানোর পূর্বে আপনি দুইটি আমল করবেন শুধুমাত্র দুইটি আমলের মধ্যে এক নাম্বার আমলটা হলো ও মহিলা মা বোনেরা যখনই রাতে ঘুমাতে যাবেন সুন্দর করে নামাজের মতো অজু করে সুন্দর করে ঘুমাতে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাবেন অজু করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বসে বসে আপনাকে পাহারা দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে ও আল্লাহ তোমার এই বান্দা বান্দি অজু করে ঘুমিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য প্রিয় দিনী মা ও বোনেরা যদি আপনারা ফেরেশতার দোয়া পেতে চান ফেরেশতারা আপনাদেরকে পাহারা দেক সেটা চান অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে অজু করে সুন্দর করে নামাজের মতো অজু করবেন অজু করার পর তারপরে ঘুমের ঘরে যাবেন অজু করলে অনেক লাভ অনেক লাভ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চেহারার মধ্যে নূরে নূরান্বিত করে ভরপুর করে দিবে সুন্দর করে দিবে অজুর আমল যদি আপনারা করতে পারেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে নূর ঢেলে দিবে আপনার স্বামী আপনাকে দেখে পছন্দ করবে আপনার বান্ধবীরা আপনাকে দেখে অবাক হয়ে যাবে হতে পারে আপনি শ্যামল হতে পারেন আপনি কালো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে এত বেশি নূর ঢেলে দিবে মায়া ঢেলে দিবে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না প্রিয় দিনী মা ও বোনেরা
যে সমস্ত মহিলা মা বোনেরা সুন্দর করে ওযু করেন কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ চেহারাটাকে বানিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে তো আপনি আমাদেরকে চেনেন এবং কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের সঙ্গে যখন আমরা থাকব আমাদেরকে আপনি কিভাবে চিনবেন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন নবীজি বললেন ও সাহাবায়ে কেরামরা রে শত শত কোটি কোটি নবীর উম্মতেরা থাকবে সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমার নবীর আমার উম্মতের একটি মুজিজা এস্টার ভাবে আল্লাহ তাআলা দিয়েছে অন্য উম্মতদের মুজিজাটা দেয় নাই আমার উম্মতদেরকে একটি মুজিজা দিয়েছে আমার উম্মতেরা ওযু করেছে সুন্দর করে নামাজ আদায় করার জন্য ওযু করার কারণে ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে মুখটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে উজ্জ্বল হয়ে নূর চমকাবে আমার সেই উম্মতের চেহারাগুলো দেখে ওজুর অঙ্গপ্রত্যঙ্গ হাত পা মুখটা দেখে আমি চিনে ফেলব আমার সঙ্গে আমার উম্মতদের নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব সকলে সুবহানাল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা ওযু করে ঘুমালে আল্লাহ ফেরেশতা পর্যন্ত নাজিল করে দেয় বলেছি আপনারা শুনেছেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনাকে পাহারা দিবে আপনি পাশ ওপাশ যখন হবেন তখন আল্লাহর কাছে ফেরেশতা ডাক দিয়া বলে ও আল্লাহ তোমার বান্দা বান্দি ওযু করে ঘুমিয়েছে তোমার নবীর সুন্নতকে মেনেছে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ ফেরেশতার দোয়ায় আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেয় সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনী মহিলা মা বোনেরা এক নম্বরে ওযু করে ঘুমাবেন তাহলে পৃথিবীর কোনো ক্ষতি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি মারা যান ওযু করে ঘুমিয়ে যদি তারপরে ঘুমের মধ্যে মারা যান তাহলে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন আপনি জান্নাতি মহিলা সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনী মহিলা মা বোনেরা দুই নম্বরে রাতে যখন ঘুমাবেন ডান কাত হয়ে আপনারা ঘুমাবেন ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন আপনার শরীরের জন্য উপকার হার্টের জন্য উপকার মস্তিষ্কের জন্য উপকার শরীরের রক্ত সঞ্চালন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেয় আপনার শরীরের শুধু উপকার হবে উপকার ছাড়া আর কোনো ক্ষতি হবে না নবীর সুন্নাত কি যে উপকার আল্লাহু আকবার প্রিয় দিনী মা ও বোনেরা বাংলাদেশী একজন মেয়ে আমেরিকার সিটিজেনশিপ আমেরিকা এক হাসপাতালের মধ্যে গিয়েছে গর্ভবতী ডেলিভারির অপারেশন হবে বাচ্চা প্রসব হওয়ার পর মাকে বাচ্চা দেখানো হয় কিন্তু তখন মার কাছে যখন বাচ্চাকে নিয়ে আসলো মার পাশেই সুন্দর করে বাচ্চাকে ডান কাত করে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে ডাক্তার বলল হায় হায় অবাক করা কাণ্ড আপনি এটা কি করলেন আপনি বাচ্চাকে আপনি এভাবে কেন ঘুম পাড়ালেন তখন মহিলা বলল আমাদের ধর্মের মধ্যে আছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার হার্ট ভালো থাকে তার মস্তিষ্ক ভালো থাকে ব্রেন ভালো থাকে এবং শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকে ভালো থাকে এই জন্য আমি ডান কাত করে ঘুম পাড়িয়েছি এবং মুমিন মুসলমান আমরা যারা আছি ডান কাত হয়ে ঘুম যাই আমাদের নবী জি ডান কাত হয়ে ঘুম পার যাইতো সব সময় আমাদের কেউ বলেছে ডাক্তার তখন বলল গডের কসম করে বলছি অবশ্যই ডান কাত হয়ে যখন ঘুম যায় আমরা সায়েন্স পড়াশোনা করে আমরা অনেক রিসার্চ করে দেখেছি একটি মানুষ যখন ডান কাতে ঘুম যায় তার শরীরের মস্তিষ্ক ব্রেন এবং হার্ট ঠিক থাকে এবং শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকে তাহলে তুমি কার কাছে শুনেছ মহিলা বল
বলল আমাদের ধর্মের নবী বলেছেন তখন ডাক্তার বলল সে নবীর কথা 100% শিওর যেই নবীর কথা 100% শিওর আমরা সায়েন্স গবেষণা করে পেয়েছি আজ থেকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে গ্রহণ করে ফেললাম পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول مسلمان হয়ে গিয়েছে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার মা বোনদেরকে বলবো নবীর সুন্নতের মধ্যে উপকার নবীর সুন্নতের মধ্যে মুক্তি নাজাত উপকার ছাড়া অপকার কোনো ক্ষতি নাই তাই প্রিয় দিনী মহিলা মা বোনেরা যখনই ঘুমের ঘরে যাবেন ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমাবেন দোয়াটা এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পাঠ করে ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন এখন বলতে পারেন যে হুজুর আমি তো ডান কাত হয়ে ঘুমালে আমার ঘুমোদের না অভ্যাস নাই তাহলে মনে রাখবেন আপনি ওযু করে সুন্দর করে ডান কাত হয়ে ঘুমাবেন দোয়াটা পড়বেন কিছুক্ষণ পর আবার চলে আসবেন কোনো সমস্যা নেই মানে সুন্নতটা পালন করলেন কত সুন্দর সহজ ইসলাম আল্লাহু আকবার আপনি ওযু করে ঘুমাবেন প্রথমত ওযু করে ঘুমাইলে ফেরেশতা পাহারা দিবে দ্বিতীয়ত আপনি যখন ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন যদি ডান কাত হয়ে অভ্যাস না থাকে আবারো বলছি একটু ঘুমিয়ে দোয়া পড়ে কতক্ষণ থেকে আবার এই পাশ চলে আসবেন কোনো সমস্যা নেই সুন্নতের আমল হয়ে গেল তাই মহিলা মা বোনেরা প্রতিদিন রাত্রে যখন ঘুমাবেন তখনই আপনারা সর্বপ্রথম ওযু করে ঘুমাবেন তারপরে আপনারা ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া এই দোয়াটা পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ আপনাদের কপাল আল্লাহ খুলে দিবে ভাগ্যকে আপনাদের পরিবর্তন করে সবচেয়ে বেশি ভাগ্যবান করে দিবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সর্বদাই অজু অবস্থায় থাকতে চেষ্টা করবেন তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা আশা করি দুইটি আমল শিখতে পেরেছেন অজু করে রাত্রে ঘুমাবেন ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে এই আমলটা প্রতিদিন রাত্রে করার তৌফিক দান করুক সকল মহিলা মা বোনরা লিখবেন কমেন্টসের মধ্যে আমিন যারা যারা আমিন লিখেছেন আপনাদের জন্য তো একটু দোয়া করতে হয় আল্লাহ যারা যারা আমিন লিখেছে আমার মা বোনরা আমলগুলো যাতে করতে পারে এবং আমার মা বোনদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে সুস্থতা দান করে দাও এবং সব কিছুর মধ্যে বরকত দান করে দাও এবং ছেলে মেয়ে থাকলে আল্লাহ সকলকে সুস্থ রাখো আমিন প্রিয় দিনী মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু